আজকে ওকে নিয়েই একদম বাজার যাচ্ছি, বলছে আজকে আমাকে একটু নিয়ে চলো না, ভালো লাগছে না, আমি কতদিন আর বসে থাকবো। আর সব থেকে বড় কথা হচ্ছে বেল ছাড়া হচ্ছে, তাই বললো যে একটু নিয়ে চলো আমার ভালো লাগবে তাহলে। তাই ওই জন্য নিয়ে আসলাম, ওকে দিয়ে কিচ্ছু ধরাবো না আমি, না বললো কি না অসম্ভব, তাহলে বাজার যাবো না। আর বেল ছাড়া হাঁটছে এটা সব থেকে মানে পাওয়া, এটা ভয় ভয় হাঁটছি, একটা দুটো স্টেপের পর না পাটা একটু ফসকে যাওয়ার ভয় লাগছে। এই বাজার বলতে একটু আলু ঠালুগুলো আনবো, যেহেতু স্যালারি পে আমি বেশি করে তুলে রাখি ওটাই আনতে যাচ্ছি। ডিম কি করো, মানে এখনো তো চৈত্র মাস পরেই নি, আমার সব ফাল্গুন মাসে গরম হয় কিন্তু এত এখন এত গরম রাস্তায়, বাজার থেকে এসে আমি ঢকঢক টকটক ঢকঢক ঢকঢক করে প্রায় 500 ওপরে জলই খেয়ে নিয়েছি, মানে 1 লিটারের মতো জলই আমি খেয়ে নিয়েছি। তারপরে বাজারে গেলাম, বাজারে আজকে মেন আমার আনা দরকার ছিল যে চাল আর আলু, এই যে এখানে চাল নিয়েছি আর আজকেই রান্না করছি চালটা, নালে দেখে নিই আজকে ঢালার আগে যে চালটা মানে ভাতটা কেমন হয় না হয় সেই বুঝে, ঢালার পরে আবার যদি ভাতটা মানে কোনো রকম খারাপ টারাপ হয় তাহলে আবার ঢেলে পাল্টানো, ওই জন্য ব্যাগেই থাক এখান থেকে আজকে নিয়েছি। আমাদের তো অতটা লাগে না, আমাদের 1 কোটও লাগে না দুজনার, ওই আজকে খেয়ে দেখি তারপরে রেজাল্টটা বুঝতে পারবো। আর এখানে এখনও কালকে জিনিসগুলো ঢালিনি, আর এনেছি হচ্ছে এই যে পেঁয়াজ রসুন, আর যে রসুনগুলো কি সুন্দর, একদম একদম পরিষ্কার, মনে হচ্ছে সাজিয়ে রাখার মতো। রসুন, পেঁয়াজ, আর এনেছি হচ্ছে আলু, আর এনেছি ডিম, এই একটা ডিম নিয়ে এসেছি, পুরো আমাদের মাস হয়ে যাবে, 30টা থাকে আমাদের পুরো মাস মোটামুটি হয়ে যাবে, ডিম তো আর প্রতিদিন খাই না। ডিমটা এখানে রেখে দিই, খাটের তলার যা অবস্থা সব ভর্তি হয়ে রয়েছে, থাক। দুজনে মিলে বেরিয়ে পড়েছি খাওয়া দাওয়া, তারপরে রান্না বান্না তোমাদের সাথে যে কিছু শেয়ার করতে পারিনি কারণ খুব তাড়াহুড়োর মধ্যে আজকে করেছি, তাড়াহুড়োর মধ্যে খেয়ে একটু ঘুমিয়েছি, এখন ওকে নিয়ে একটু বেরিয়েছি, যাব ওকে একটু ডাক্তারখানায়। আমি বলেছিলাম না যে কৃষ্ণনগরে যাওয়া ভাড়া অনেকটাই আমার অসুবিধা হয়ে যাচ্ছিলো যাওয়া মানে যাতায়াত মেন, তো ওই জন্য ভাবছি আমাদের এখানে একটা যেন ডাক্তার আছেন ওনাকে দেখাবো, তাহলে আগে একটা টোটোতে বসে নিই, ঠিক আছে? ওই মোড়ের থেকে টোটো করতে হবে, দেখি কি বলে, প্রেসক্রিপশন তো নেই কারণ ওরমভাবে দেখানো হয়নি। হ্যাঁ, রিপোর্ট টিপোর্ট সব নিয়ে নিয়েছি, ওষুধের যেই মানে খাপগুলো সেগুলো নিয়ে সেগুলো নেওয়া হয়ে গেছে, তো এবার যাই দেখি কি হয়, তাহলে আবার একটু পরে তোমাদের সাথে কথা হচ্ছে, তাই তো? ডাক্তারখানা যাওয়ার সময় তোমাদের সাথে কথা হয়েছিল, ডাক্তারখানায় গিয়ে আর হুটোপাটার মধ্যে কথা বলা হয়নি, আর আর ডাক্তারখানা থেকে বেরিয়েও মানে কী বলবো, মন চিন্তাধারা কোনোটাই আর ভিডিও মানে ক্যামেরা করার দিকে ছিল না, কারণ ডাক্তার যা বললো তারপরে আর ভিডিও করার মানে ইচ্ছে থাকে না। লিগামেন্ট পুরোটাই মানে 100, ডাক্তার বললো 100% ছিঁড়েছে, আমাদের যে দুটো এক্স রে করেছিলাম লাস্ট টাইম গিয়ে, একটা এক্স রে করেছি আর প্রথম একটা এক্স রে করেছে, সেই এক্স রে রিপোর্ট দেখে উনি বললো, এক্স রে রিপোর্ট দেখেই তো বলে দিতে পারি যে লিগামেন্ট ছিঁড়েছে, কিন্তু তারপরেও ব্যাপার আছে যে 10টা ছিঁড়েছে না 5টা ছিঁড়েছে না 9টা ছিঁড়েছে, সেটা আমরা ঠিক জানি না, ওটা আমরা জানি না, সেটার ওপর ডিপেন্ড করছে যে অপারেশন। তখন আমি আবার বললাম অপারেশন কি করতেই হবে, তখন বললো চিন্তার কোনো নেই, কিছু নেই, ভয়েরও কিছু নেই, এখন ওষুধেও মানে এখন মেডিসিনেও মানে অনেক কমে যায় যে অপারেশন করতেই হবে এমন কোনো কথা নেই, আগে দেখবো, কিন্তু লিগামেন্ট ছিঁড়েছে 100% শিওর, একদম শিওর। তা ওকে বলেছে হাঁটাচলা করতে না, কোমর পায়খানা একদম মানে কোমর পায়খানা ছাড়া পটি করতেই না, তো আমি ভেবেছি কালকে ওই একটু এই যে টুলটা আমি যে সবুজ ওই টুলটা আছে না ওই যে টুলটা ওর থেকে এক সাইজ একটু ছোটো টুল আনবো, টুল এনে একবারে কাটিয়ে আনবো, তাহলে ওর সুবিধা হবে ওইখানটা, তাহলে ছোটোখাটোর মধ্যে সাইডে রাখতে পারবো। আর গেল, তারপরে বললো বাইক ঠাইক চালাতে না, বাইক ঠাইক চালায় না, সাইকেল চালাতে না, সাইকেল তো নেই, ও সাইকেলও চালানোর কোনো প্রশ্ন নেই, বললো হাঁটাহাঁটি করতে না, আর ওই যে বেল্টটা ওই বেল্টটাও উনি বললো হ্যাঁ ওই বেল্টটা লিখেছে উনি, তখন আমি বললাম একটা বেল্ট আছে, তো বললো আমি ফটো তুলে নিয়ে গেছিলাম, তখন বললো যে দেখ তাহলে দেখি,
দিদি ফটোটা দেখালাম, বললো হ্যাঁ এই বেলটাই ইউজ করবে, এই বেলটাই একমাত্র সব থেকে বড় এখন ওষুধ যতক্ষণ না পর্যন্ত এমআরআইটা করা হচ্ছে। আর এমআরআই মাস্ট, এমআরআই করতেই হবে। আর হচ্ছে এই বেলটা বললো রেস্টের সময় ইউজ করতে না, যেমন ধরো কোনো সময় বসে আছে ইউজ করতে না, হাঁটা চলা যখন তখন যে যখনই হাঁটুক না কেন এই বেলটা ছাড়া হাঁটাই যাবে না, আর ভারী কোনো কাজ টাজ করতে না, পা ভাঁজ করতে না, এগুলো তো বললোই। আর এবার তারপরে ভগবান, এবার শুধু একটাই কথা, তোমরাও কিন্তু বলে দিও কমেন্টে যে যেন পাকামো করে যেন আমার সাথে বাজারে না না যায়। ওকে কিন্তু একদম মানে দরকার ছাড়া হাঁটাহাঁটি, মানে হাঁটাহাঁটি করতে নাই করেছে একদম, ওই একটু এখানে যাই একটু ওখানে যাই এগুলো করতে একদমই টোটালি বারণ করেছে। আর এমআরআইটা কোথায় করবো, ওখানে একজন থাকে সে আবার ওরই বন্ধু, সে বলল ঠিকানা দিয়ে দেবে, ওকে ফোন করে জেনে নেবে এমআরআইটা করতে। আর আমি বলেছিলাম যদিও বা অপারেশন করা হয় তাহলে কোথায়, তো উনি ওই ডাক্তারবাবু করে, এবার দেখা যাক কোথায় করা হয়, ওনার কলকাতাতেও করে। এবার এমআরআইটা করার আগ করি, তারপরে ঠাকুরকে ডাকছি যেন এমআরআইতে এমন রিপোর্ট যেন হয় যেন অপারেশন করতে না হয়, এটাই এখন ঠাকুরের কাছে মন প্রাণ দিয়ে মানে প্রার্থনা করা, আর কিছুই না। তাহলে ভিডিওটা শেষ করে দিই এখানেই, আজকে এরকম উল্টপাল্টা যাই হোক একটু আধটু ভিডিও হলো, কারণ যেহেতু তোমাদের কাছে সব মেসেজই দিই তাই জন্য এই মেসেজটাও দিলাম যে এরকম এরকম ডাক্তার বলেছে। তোমাদেরকে একটা কথাই বলবো, সবাই সুস্থ থাকো ভালো থাকো, আর এরকম বিপদ ঘটিও না। এরকম বিপদ ঘটালে যে কী চিন্তা হয়, আর যে মানে চিন্তা না দুশ্চিন্তা হয়, ভীষণ দুশ্চিন্তা হয়, দুশ্চিন্তা হতে 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 মানে ও অসুস্থ, তার সাথে সাথে মানে আমিও অসুস্থ হয়ে যাচ্ছি এসব চিন্তা করতে করতে। তাই বলছি খুব সাবধানে হাঁটা চলা করো, হাড়ের ব্যাপার তো এমনি হাত কেটে গেল রক্ত পড়লো সেটা এক রকম, জ্বর হলো সেটা এক রকম, আর এরকম পা পায়ের ব্যাপার হাড়ের ব্যাপার এই হওয়াটা মানে খুব কষ্ট, খুব কষ্ট। আর তার মধ্যে কী বলতো, যার বাড়িতে মানে গার্জেন পড়ে যায় না তার তো আরও কষ্ট, দেখো জল আনা, তারপর হচ্ছে বাজার করা, তারপর হচ্ছে আরও কত কিছু থাকে কাজকর্ম, সেগুলো তো সেগুলো তো ওই করতো, এবার ওর জায়গায় আমি করছি। আমি যদি কিছুই না জানতাম, কিছুই না পারতাম, যদি এখানকার নাই মেয়ে হতাম তাহলে আমি কী করতাম, তাই ভাবি যে যদি আমি ভাগ্যিস জানি বাজার করতে বা কিছু এই টুকটাক এগুলো, তাই জন্য অসুবিধা হচ্ছে না। আবার ওরও তো ভালো লাগছে না না বসে থাকতে শুয়ে থাকতে আমাকে দিয়ে করাতে, ও এমনিতেই আমাকে দিয়ে কিছু করায় না, তারপরে ও তো পারছে না কিছু করতে। যাই হোক তাই বলছি তোমরা একটু ভালো মতো থাকো, সুস্থভাবে থাকো, একটু সাবধানে থাকো, ওর মতো এরকম পাকামো কেউ করো না। যারা ছেলেরা আমার ভিডিও দেখো তাদেরকেও বলি যে একদম পাকামো করো না, গাড়ি ঠাড়ি নিয়ে এই যে করে আজকে ভুগছে, তুমি তো ভুগবে ভুগবেই, কিন্তু তোমার জন্য যে চিন্তা করবে তার যে কী কষ্ট সেটা সেই জানে। যে চিন্তা করে, যারা চিন্তা করে না, কাছের মানুষ সবাই থাকে, কেউ পাশে থাকে কেউ পেছন থেকে বা দূর থেকে মজা নিয়ে থাকে, হ্যাঁ মানে বাড়ির লোক মানেই যে সে কাছের লোক তা কিন্তু নয়, বাড়ির লোক কিন্তু সবাই কিন্তু তামশা দেখে অনেকে আবার, তাই বলছি যে তার কিছু কিছু লোক তামশা দেখবে কিন্তু খুব কম লোক যারা তারা হচ্ছে খুব তোমার জন্য কষ্ট পাবে, সেই কষ্টটা কিন্তু তার জন্য খুবই কষ্টের। তাই বললাম তোমরা সেফ থাকো ভালো থাকো, আর তোমাদের জন্য যে চিন্তা করে বা যারা চিন্তা করে তাদেরকে চিন্তা মুক্ত রাখো। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, গুড নাইট, টাটা, মাথায় রাখবে কিন্তু যে চিন্তা করে তার জন্যই কিন্তু তোমরা সুস্থ থেকো।